राधे कृष्ण बंधुरा बंधुरा आपनादेर सकलके जानाई चैत्र नवरात्रिर अनेक अनेक शुभेच्छा। बंधुरा चैत्र मासेर गुरुत्व अनेक अनेक बेशी, कारण एई मासे रयेछे बासंती पुजो, अन्नपूर्णा पुजो, रामनवमी, एकादशी, हनुमान जयंती, नील पुजो ओ चरक पुजो। एछाड़ा चैत्र संक्रांतिर पर नतून बछर आसबे, তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি, পূজো অর্চনা ও বাড়িতে একটি প্রদীপ ধরানোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে বন্ধুরা সঠিক সময়ে সঠিক স্থানে একটি প্রদীপ যদি জ্বালানো যায় তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে যে মাসে বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। এছাড়া এই মাসে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয়, নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি। কিন্তু বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ বাড়িতে এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য। তাই নতুন বছর আসার আগে বন্ধুরা, বছরের শেষ মাসে আপনাদের সকলের জানা দরকার যে প্রদীপ ধরানোর সঠিক নিয়ম, সঠিক সময় ও সঠিক স্থান, এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া ভগবানের কিছু বিশেষ সংকেত যা আমাদের নতুন বছরে শুভ এবং অশুভ কিছু ঘটার সংকেত দেয়। বন্ধুরা, প্রাচীন কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংকেত পাই, আর তা হচ্ছে বন্ধুরা, প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যাওয়া, প্রদীপ হঠাৎ করেই নিভে যাওয়া, প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা, বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটি নিয়ে যাওয়াতেই প্রদীপের আলোটি হঠাৎ করেই বেড়ে যাওয়া, বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছুর আমাদের সংকেত দেয়। আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে, বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে, এই সব কিছু বন্ধুরা আমাদের এই প্রদীপ থেকেই জানা যায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়া সংকেত এবং তার পিছনের কারণ আমরা জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে, সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত। বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে। কিন্তু বন্ধুরা, মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না। তাই বন্ধুরা, যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত। নাম্বার এক, বন্ধুরা, প্রদীপ ধরানোর সবথেকে শুভ সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয়, সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায়। নাম্বার দুই, বন্ধুরা, বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না। যখন আপনারা মনোবাসনা বলবেন ত
তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, যেন পূজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায়। এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, যার জন্য বন্ধুরা আমরা পূজোর সম্পূর্ণ ফল পাই না। নাম্বার তিন, বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না। একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না। বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না, কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক। এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়। নাম্বার চার, বন্ধুরা পূজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয়। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।